Hello students, welcome back to my channel. Class 7, llModel proshnobichitra 2024 class. আমরা মডেল কোশ্চেন পেপার 2 টা সলভ করেছিলাম, তাই আজ সলভ করছি মডেল কোশ্চেন পেপার 3। এর আগের ভিডিওটা বা ভিডিওস গুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রশ্নবিচিত্র সমস্ত সাবজেক্টের সলিউশন, আর তার সঙ্গে ইংলিশ আর ম্যাথসের টেক্সটের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা, সবগুলো নোট ডাউন করে নিও। চলো শুরু করি আজকের ভিডিও। 3 নম্বর স্কুলটা হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে আমি অপশনগুলো লিখিনি, শুধু সঠিক যেটা অপশন সেটাই লিখে নিয়েছি। বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। শশাঙ্কের রাজধানীর নাম কর্ণ সুবর্ণ। 3 নম্বরে রয়েছে রামচরিত কাব্য কোন ভাষায় রচিত হয়েছিল, সংস্কৃত। 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও, যেহেতু এক কথায় বলেছে তাই শুধুমাত্র উত্তরটুকুই লিখবে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন? চরক। 3 নম্বরে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো, ত্রিশক্তির সংগ্রাম কী? এটা একটা ছায়ার বই, এটা পুরনো বই 2018 সালের। এই বইয়ের রয়েছে 20 নম্বর পেজে। তো তোমার কাছে যদি ছায়ার বই রয়েছে রায়মাঠানে ওটা পেয়ে যাবে। তো পেজ নাম্বারটা একটু এদিক ওদিক হতে পারে, সেটা দেখে নিও। নদীভিত্তিক, আচ্ছা এই প্রশ্নটার অথবা প্রশ্ন হতে পারে হর্ষবর্ধনের মৃত্যুর পর ত্রিমুখী লড়াই কাদের মধ্যে কেন অনুষ্ঠিত হয়েছিল, অথবা ত্রিশক্তি সংগ্রামের কারণগুলি লেখো। উত্তরটা লিখবে নদীভিত্তিক বাণিজ্য কেন্দ্র এবং খনিজ দ্রব্যের সমৃদ্ধশালী কনৌজকে আদি মধ্যযুগে উত্তর ভারতের রাজধানী বা প্রধান রাজনৈতিক ভরকেন্দ্র মনে করা হতো, কারণ কনৌজ থেকে গাঙ্গেয় উপত্যকা নিয়ন্ত্রিত হতো। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে প্রাধান্য স্থাপনের উদ্দেশ্যে বাংলার পাল মালবের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাতে রাষ্ট্রকূট বংশ কনৌজ দখলের জন্য লড়াই করেছিল। এই লড়াই ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী লড়াই নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে চর্যা পদ কি। এটা আছে আমার একটা পুরনো বইয়ে, এটা ছায়ার বই, এর 60 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এটা 2017 সালের বই। লিখবে খ্রিস্টীয় সংজ্ঞা, খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। বাংলা ভাষার নিদর্শন, আদি বাংলা ভাষার নিদর্শন হলো চর্যাপদ, চর্যাপদ উদ্ধার আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করে আনেন। 4 নম্বরে রয়েছে টিকা লেখো, মাৎসন্যায় যে কোনো একটা করতে বলেছে এখানে। তো মাৎসন্যায় যেটা সেটা আছে ওই একটা বইয়ের, মানে ছায়ার বইয়ের, এটা 24 নম্বর পৃষ্ঠাতে লিখবে মাৎসন্যায় শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ। কৌটিল্যের অর্থশাস্ত্রে মাৎসন্যায় কথার উল্লেখ আছে। প্রকৃত অর্থ পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায়, তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলার দুর্বলের সহায় সম্পত্তির সবল বিত্তবানরা আত্মসাৎ করে নিতে থাকে। এই অরাজক অবস্থাকে মাৎসন্যায় অবস্থায় মাৎসন্যায় নামে পরিচিত। অবসান, এই অরাজকতার অবসান কল্পে বাংলার গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান। পরে আছে চক্রপাণি দত্ত। লিখবে চক্রপাণী দত্ত ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। জন্মস্থান চক্রপাণী দত্ত সম্ভবত বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন। কৃতিত্ব, তিনি প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার উপর টীকা লিখেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে বিখ্যাত গ্রন্থ চিকিৎসা সংগ্রহ রচনা করেছিলেন। তাছাড়াও ঔষধের উপাদান ভেষজ গাছগাছড়া নিয়েও তিনি বই লিখেছিলেন। 5 নম্বর প্রশ্ন রয়েছে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 100 থেকে 120টি শব্দের মধ্যে লিখতে হবে। শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। এটা রয়েছে 15 নম্বর পৃষ্ঠাতে। বানভট্ট, হিউয়েন সাং প্রমুখ শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে চিহ্নিত করলেও অনেক ইতিহাসবিদ এটিকে অতিরঞ্জন বলে মনে করেন। শশাঙ্ক ও বৌদ্ধ ধর্মের মধ্যে সম্পর্ক, শশাঙ্কের ধর্ম, শশাঙ্ক ছিলেন শিবের উপাসক অর্থাৎ শৈব, বৌদ্ধ বিদ্বেষের অভিযোগ। বানভট্ট হিউয়েন সাংয়ের বিবরণ ও বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ শশাঙ্ককে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে বর্ণনা করা হয়েছে। হর্ষবর্ধনের
সভাকবি বান ভট্ট শশাঙ্ককে গৌরাধম ও গৌর ভুজঙ্গ আখ্যা দিয়েছিলেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তিনি বহু বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেন, অনেক বৌদ্ধ স্মারক তিনি ধ্বংস করেন। অতিরঞ্জিত অভিযোগ শশাঙ্কের বিরুদ্ধে বৌদ্ধ বিদ্বেষে যে অভিযোগ রয়েছে তা অতিরঞ্জিত বলে মনে করা হয়, কারণ এক নম্বর হিউয়েনসাং শশাঙ্কের রাজত্বকালের কয়েক বছর পর কর্ণসুবর্ণের রূপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি দেখতে পেয়েছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিং বাংলায় এসে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন। শশাঙ্ক যদি চরম বৌদ্ধ বিদ্বেষী হতেন তবে এমনটা দেখা যেত না। দুই নম্বর ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এবং ডক্টর রমাপ্রসাদ চন্দ্র এই সিদ্ধান্তে এসেছেন যে হর্ষবর্ধনের অনুগ্রহভাজন হিউয়েনসাং ও বানভট্টের স্বভাবতে শশাঙ্ক বিদ্বেষী ছিলেন, সুতরাং তাঁরা অযথা শশাঙ্কের চরিত্রকে কালিমালিপ্ত করতে চেয়েছেন। দুই নম্বরে রয়েছে, এটাই শেষ প্রশ্ন, পালো সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাঁড়াতে। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এটা আছে 62 নম্বর পৃষ্ঠাতে, পালো সেন যুগের সমাজ পেশা। বাংলার অধিকাংশ মানুষ ছিল কৃষিজীবী, এছাড়াও কামার, কুমোর, ছুতো, জেলে, বণিক, কষাই, চর্মকার, ডোম ও ব্যাদ হিসেবে মানুষ জীবিকা নির্বাহ করত। কৈনিক, চিকিৎসক ও পুরোহিতের কাজও সমাজের পেশা হিসেবে প্রচলিত ছিল। বর্ণ ও জাতি, এই সময় বর্ণের পাশাপাশি পেশাভিত্তিক জাতির অস্তিত্ব ছিল। পাল যুগে কড়াকড়ি না থাকলেও সেন যুগে জাতপাত ও অস্পৃশ্যতার নিয়মগুলি জোরদার হয়। নারীদের অবস্থা, এই দুই যুগে নারীদের অবস্থা উন্নত ছিল না। সেন যুগে বাল্যবিবাহের প্রচলন ঘটে এবং সতীদাহের প্রচলন বাড়ে। খাদ্য, পোশাক ও অলঙ্কার, বাঙালির প্রিয় খাদ্য ছিল ভাত, শাকসবজি, ঘি, মাছ, দুধ, গুড় ইত্যাদি। পুরুষেরা সাধারণত ধুতি পরত, নারীরা শাড়ি ছাড়াও গলায় হার, হাতে বাজুবন্ধ, কানে দুল প্রভৃতি গয়না পরত। পাল ও সেন যুগে ধর্ম, পাল রাজারা বৌদ্ধ ছিলেন কিন্তু তাদের ধর্মীয় গোড়ামি ছিল না। তাদের রাজ্যে ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বাস করত। বৌদ্ধরা বুদ্ধের আরাধনা করতেন, বজ্রযান নামে বৌদ্ধ ধর্মমত সে সময় জনপ্রিয় ছিল। সেন রাজারা গোড়া ব্রাহ্মণবাদী ছিলেন, তাদের সময় বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে। সেন আমলে অগ্নি, ইন্দ্র, সূর্য, কুবের, বৃহস্পতি, মাতৃকা, শিব, বিষ্ণু প্রমুখ দেবদেবীর পূজা করা হতো। সেন রাজারা শৈব ছিলেন, তবে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন, খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দেবো, তাই সঙ্গে থেকো।